Hello students, how are you? Welcome to my YouTube channel Learn with Sultan Joy. Today I will discuss about English reading skills, lecture number 6. Okay, let's go. I am Sultan Mia, a lecturer, 36 BCS Department of English, Shahid Bulbul Gobind College, Pabna. And today's lecture actually, what shall we learn today? English reading skills. There are many segments today we'll discuss. Number one is facts or opinion. Number two, cause and effect. Reading for understanding. Simile and metaphor. Okay. So these four segments today we'll discuss. Okay. So have a look at this. So first of all, we'll learn facts or opinion. Okay. So what is fact actually? And for your better understanding, I'm describing it in Bengali. Facts and opinions. Fact mean jeta shotto ghotona, prokito shotto ba prokito orthe shotto ghotona, shetake bola hocche fact. And opinion hocche it may be different from person to person. Okay, the opinion hocche ekta motamot, ar fact hocche jeta dhrubo shotto, constant true, that is called fact. Okay, so amra onek shomoy fact ebong opinion gulo ke amader alada korte hoy. Jemon ami jodi boli ekhane bola hocche dekho the chocolate is yummy. The chocolate খুব ইয়াম্মি, এটা কি ফ্যাক্ট নাকি অপিনিয়ন? ওকে, সো কারো কাছে এটা ইয়াম্মি মনে হইতে পারে, আবার কারো কাছে এটা ইয়াম্মি নাও মনে হইতে পারে. সো দিস ইজ নট ফ্যাক্ট অ্যাকচুয়ালি, দিস ইজ অ্যান অপিনিয়ন. এই অপিনিয়ন ইট মে ভ্যারি ফ্রম পার্সন টু পার্সন, ইট মে ভ্যারি ফ্রম ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল. ওকে, নাম্বার ওয়ান, রোলার কোস্টার্স আর ফান. উই নো অ্যাবাউট দ্য রোলার কোস্টার্স, ওই যে বাচ্চাদের বড় মানুষেরও যে আঁকা বাঁকা রেলগাড়ির মতো উপর দিয়ে যায় সেটাকে বলা হচ্ছে রোলার কোস্টার্স. তো এটা বলা হচ্ছে রোলার কোস্টার্স আর ফান. তাহলে এটাকে দিস ইজ এ ফ্যাক্ট, দিস ইজ অ্যান অপিনিয়ন অ্যান্ড আই এগ্রি, দিস ইজ অ্যান অপিনিয়ন অ্যান্ড আই ডিসএগ্রি. অ্যাকচুয়ালি ইটস নট এ ফ্যাক্ট, দিস ইজ অ্যান অপিনিয়ন. এবং এটার সঙ্গে অনেকে এগ্রি করতেও পারে এবং এটার সঙ্গে অনেকে ডিসএগ্রিও করতে পারে. ঠিক আছে, তাহলে এটা আমার ক্ষেত্রে এটা হবে যে this is an opinion and I disagree because it's not a fun actually. কারণ আমার কাছে মনে হয় যে এটা অনেক অনেক রিস্কি বিষয়। নাম্বার টু, বেবি অ্যানিমালস আর কিউট, অর্থাৎ ছোট ছোট যে বাচ্চা বাচ্চা প্রাণী আছে, কুকুরের বাচ্চা, শেয়ালের বাচ্চা, মানে বাচ্চা যে প্রাণীগুলো আছে সেগুলো খুব কিউট। তাহলে এটা কি দিস ইজ এ ফ্যাক্ট, এটা কি চরম সত্য কথা? দিস ইজ অ্যান অপিনিয়ন অ্যান্ড আই এগ্রি, দিস ইজ অ্যান অপিনিয়ন অ্যান্ড আই ডিসএগ্রি, কোনটা হবে? অ্যাকচুয়ালি ছোট বাচ্চাগুলো সবসময় কিন্তু কিউট হয় না, কারণ আমরা জানি যে ধরো সাপের বাচ্চা, ধরো গিরগিটির বাচ্চা, কুমিরের বাচ্চা, ইটস নট আ কিউট অ্যাকচুয়ালি, অ্যালিগেটরের বাচ্চা, ওকে, ক্রোকোডাইলের বাচ্চা. সো এটা দিস ইজ নট এ ফ্যাক্ট অ্যাকচুয়ালি, সো দিস ইজ অ্যান অপিনিয়ন অ্যান্ড আই এগ্রি. ওকে, যে এটা এটা আনসার শুড বি ডিফারেন্ট, তোমরা এটাও আনসার করতে পারো যে দিস ইজ অ্যান অপিনিয়ন অ্যান্ড আই ডিসএগ্রি, দ্যাটস ইওর ওন চয়েস. ওকে, এন্ড নাম্বার থ্রি, মোস্ট স্নেকস আর নট পয়জনাস, অধিকাংশ সাপই পয়জনাস না, বিষাক্ত না. সো এটা কিন্তু একটা ধ্রুব সত্য কথা, তাহলে দিস ইজ আ ফ্যাক্ট, অধিকাংশ সাপই বিষাক্ত না. কিছু মাত্র সাপ যেগুলো রাসেল ভাইপার বা আরো যেগুলো ব্ল্যাক ম্যাম্বা আছে সেগুলো হচ্ছে বিষাক্ত. And number four, the sun is a star. Actually, it's a fact. Because sun is a star in the star. So, this is a fact. Okay. Number five, and this is the last. It's important to eat breakfast. Breakfast is very important. This is not a fact, actually. This is an opinion. And this opinion is that you agree or disagree. I agree. Actually, this is an opinion and I agree. I agree. Okay. And তোমার আনসার এরকম হইতে পারে যে দিস ইজ অ্যান অপিনিয়ন অ্যান্ড আই ডিসএগ্রি. ওকে, সো উই হ্যাভ ফিনিশড দ্য ফার্স্ট স্লাইড, সো লেট আস টার্ন অন টু দ্য সেকেন্ড স্লাইড. সেকেন্ড স্লাইড আমরা দেখাবো কজ অ্যান্ড ইফেক্ট, কোন একটা ঘটনার কজ, কোন একটা ঘটনাকে বলা হচ্ছে কজ, মানে দ্যাট মিন্স কারণ, আর সেই কারণের ফলাফলটা কি ইফেক্ট. তো এখানে দুই সাইডেই কিন্তু এখানে তোমার নোট অফ ইন্টারোগেশন দেয়া আছে, দ্যাট মিন্স এই বাম পাশের কলামে কজ দেয়া আছে, ডান পাশের কলামে হচ্ছে এটার ইফেক্টটা কি হবে সেটা আমাদের লিখতে হবে. আবার সেকেন্ডটায় বাম পাশে কজের ঘরটাই ফাঁকা রাখা আছে, দ্যাট মিন্স কজটাই আমাদেরকে উল্লেখ করতে হবে, অ্যান্ড ইফেক্ট এই আনসারটা এখানে দেয়া আছে. ওকে, এখানে কজের ঘরে দেয়া আছে কজ,
Dana neglected to start her research report until the night before it was due. অর্থাৎ ডানা, ইটস নেম অফ এ গার্ল, সে কি করল তার রিসার্চ রিপোর্ট যে জমা দেওয়ার যে লাস্ট ডে, লাস্ট ডের আগে রাত হয়ে গেছে অথচ সে এখনো দেয়নি, অর্থাৎ সকাল হলেই তার রিসার্চ রিপোর্টটা জমা দিতে হবে, ডিউ হয়ে গেছে। এটা দেয় নাই কি জন্যে, জমা আর্লি কেন দেয় নাই, বিকজ শি নেগলেক্টেড ইট, কারণ সেটা অবহেলা করেছে। এটা হচ্ছে কজ। তো কজ আমরা জানলাম, তাহলে এটার ইফেক্টটা কি হবে? এটার ইফেক্টটা এখন আমরা বলতে পারি যে হ্যাঁ, এটার ইফেক্ট অনেক কিছু হইতে পারে, তোমরা তোমাদের মতো করে দিতে পারো। শি উইল ফল ইন আ প্রবলেম, সে প্রবলেমে পড়বে। ইউ সি, এখানে দেখো, এখানে খজের ঘরটাই ফাঁকা রাখা হয়েছে, এখানে ইফেক্ট, ইফেক্টের ঘরে বলা হচ্ছে মিস্টার সিলভার্স গার্ডেন ওয়াজ লাশ উইথ হেলদি ফ্রেশ ভেজিটেবলস। অর্থাৎ মিসেস মিস্টার সিলভার, ইনি একজন ভদ্রলোক, তার একটা বাগান আছে, সেই সেই বাগানে বাগানটা ওয়াজ লাশ, লাশ মিন্স প্রচুর পরিমাণে আছে, উইথ হেলদি ফ্রেশ ভেজিটেবলস, এগুলো প্রচুর পরিমাণে আছে। কি কি হেলদি ফ্রেশ ভেজিটেবলস? টমেটোস, লেটুস অ্যান্ড পিপারস, এগুলো প্রচুর পরিমাণে আছে। সো এটা হচ্ছে ইফেক্ট, এগুলো আছে। এটা কেন আছে, কারণটা কি? তাহলে আমরা বলতে পারি যে মিস্টার সিলভার টেকস কেয়ার হিজ গার্ডেন রেগুলারলি, যেহেতু সে তার গার্ডেনটা রেগুলারলি টেক কেয়ার করেছে, দ্যাট ইজ ওয়াই তার গার্ডেনে প্রচুর পরিমাণে ভেজিটেবলস, টমেটোস, লেটুস অ্যান্ড পিপারস এগুলো জন্মেছে। গ্যারি, গ্যারি ইজ এ নেম অফ এ ম্যান অ্যাকচুয়ালি, গ্যারি মিসরিড দ্য ডেট অন দ্য নোটিস অ্যাবাউট দ্য ট্রাই আউটস ফর দ্য সকার টিম। সকার টিম বলতে আমরা বুঝেছি ফুটবল টিম, সেটাকে বলা হচ্ছে সকার টিম। কোন একটা সকার টিম, ফুটবল দলের ট্রাই আউট ছিল, অর্থাৎ প্রতিযোগিতা ছিল, তারা আসলে অডিশন নিচ্ছিল যে কারা 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 প্লেয়ার সিলেক্ট হবে। সেই অডিশনে, সেই ট্রাই আউটসে গ্যারি মিসরিড করলো দ্য ডেট অন দ্য নোটিস, নোটিসের যে ডেট দেওয়া ছিল সে সেটা মিসরিড করেছে, ভুলে অন্য ডেট পড়ে ফেলেছে। তাহলে এটা হচ্ছে খস, এটার ইফেক্টটা কি হবে? রাইট টাইমে কিন্তু উপস্থিত হতে পারবে না, তাহলে সে কিন্তু আসলে জাস্ট টাইমে উপস্থিত হতে পারবে না। ওকে, নেক্সট এখানে বলা হচ্ছে এই খস, খসের এই ঘরটাতে ফাঁকা রাখা আছে, তো এখানে ইফেক্ট, ইফেক্টের ব্যাপারে বলা হচ্ছে জন বিকেম এংগ্রি, জন ইটস এ নেম অফ এ ম্যান, সে খুব রাগান্বিত হয়ে গেল, এটার ব্রাদার, তার ভাইয়ের প্রতি সে খুব রাগান্বিত হয়ে গেল, অ্যান্ড ডিমান্ডেড, এবং সে বলল, দাবি করলো দ্যাট হি অ্যাপোলোজাইজ, তাকে ক্ষমা চাইতে হবে, অর্থাৎ তার ছোট ভাই, তার ভাইয়ের ক্ষমা চাইতে হবে, অ্যান্ড রিএম্বার্স, এবং পরিশোধ করতে হবে, মানে সে কোনো টাকা পাইতো সেটা পরিশোধ করতে হবে। ওকে, তাহলে এইটার কারণটা কি আমরা বলতে পারি? যে তার ব্রাদার, সরি, এখানে জনা হচ্ছে একটা মেয়ের নাম, যেহেতু হার ব্রাদার বলা আছে, তাহলে জনা তার ভাইয়ের প্রতি খুব রাগান্বিত ছিল, এবং সে ডিমান্ড করেছে যে তার ছোট ভাই তাকে যেন অ্যাপোলাইজাইজ করে, ক্ষমা যায় তার কাছে, এবং রিএম্বার্স করে, তার টাকাটা পরিশোধ করে। তাহলে এখানে আমরা বলতে পারি যে এটা দিলাম যে অ্যাকচুয়ালি জোনার ভাই ছিল, সে আসলে একটা বড় কোনো ভুল করেছিল। এখন হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট মিস্টেক্স দ্যাট উই ডোন্ট নো। ওকে, সো এক্স্যাক্ট মিস্টেক্স এর কথা ইটস নট নেসেসারি টু টেল অ্যাবাউট। ওকে, জোনাস ব্রাদার মেড আ গ্রেট মিস্টেক টু হিজ সিস্টার। ওকে, so these are the way actually to improve your quality, to improve your writing quality and reading something and make it understand, then you will be able to write something. Okay, this is reading and understanding. Okay, and I think it's very easier for you. Have a look at this. Number one, ekhane bola hocche je ekhane ekta statement bola hocche, sei statement bola ba kono ekta sentence orthat kono ekta statement kono kono ekjon narration akare bolche kono ekta kotha, সেই কথাটা কে বলছে সেটা আমাদেরকে অনুমান করে নিতে হবে। এখানে তিনটা অপশন আছে, সেই তিনটা অপশনের মধ্যে কোনটা অপশন হইতে পারে সেটা হচ্ছে আমাদের আনসার করতে হবে। ওকে, এখানে দেখো বলা হচ্ছে টেক ইট ফর আ টেস্ট ড্রাইভ, আই থিঙ্ক ইউ উইল বি ভেরি প্লেসড উইথ দ্য পারফরমেন্স। তো কেউ একজন বলছে টেস্ট ড্রাইভের জন্য এটা নেন, এবং আমি মনে করি এই ড্রাইভ করলে আপনি অনেক প্লেসড হবেন এটার পারফরমেন্সে। তাহলে এই কথার কে বলতে পারে? একজন অ্যাক্টর বলতে পারে? নো, a car salesman, yes, obviously the right answer, a car salesman eta bolte pare je she car bikri korar jonno kono ekjon customer giyeche tar kache, she bolte ha apni eta test drive den etar performance I think you will be very pleased. Okay, number 2, look as if your main line is clogged,
একজন বলছে দেখেন আপনার মেইন লাইনটা ক্লগড হয়ে গেছে। মেইন লাইন বলতে পানির লাইন, পানির যে পাইপের লাইন সেগুলো ক্লগড, মানে জ্যাম হয়ে গেছে, পানির পানিটা পাসিং হচ্ছে না। আই উইল হ্যাভ টু স্নেক ইট, আমাকে এটাকে এখন ঠিক করতে হবে। তাহলে এই কথাটা কে বলতে পারে? আর জুওলজিস্ট? না, জুওলজিস্ট এই কথা বলতে পারে, কারণ জুওলজিস্টের কাজ হচ্ছে প্রাণী নিয়ে গবেষণা করা। অ্যান ইলেকট্রিশিয়ান? ইলেকট্রিশিয়ান এই কাজ করতে, ইলেকট্রিশিয়ান হচ্ছে বিদ্যুতের যে কাজগুলো। প্লাম্বার, রাইট, প্লাম্বার ইজ রাইট আনসার। প্লাম্বারের কাজই হচ্ছে এই পাইপ টাইপ যেগুলো নষ্ট হয় সেগুলো ঠিকঠাক করা। ওকে, অ্যান্ড নাম্বার থ্রি, আই হ্যাভ অ্যাডেড স্পেশাল সাপোর্টস টু দ্য বিল্ডিং প্ল্যান টু এনশিওর দ্যাট ইট ইজ স্ট্রাকচারালি সাউন্ড। অর্থাৎ স্পেশাল রিপোর্টটাকে আমাদের প্ল্যানে আনতে হবে যাতে করে বিল্ডিং স্ট্রাকচারালি ঠিক আছে কিনা। তাহলে বিল্ডিং এর স্ট্রাকচার এগুলো কারা ঠিক করে? অ্যান আর্কিটেক্ট, অবভিয়াসলি অ্যান আর্কিটেক্ট। তাহলে দিস ইজ দ্য রাইট আনসার। দেখো এখানে বলা হচ্ছে অ্যান আর্কিওলজিস্ট। আর্কিওলজিস্ট তো বুঝছি যারা প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণা করে, তো এখানে তো প্রত্নতত্ত্ব গবেষণার বিষয় নয়। অ্যান্ড দ্য থার্ড আনসার ইজ কম্পিউটার টেকনিশিয়ান, কম্পিউটার টেকনিশিয়ানের কাজ এটা নয়। অ্যান্ড নাম্বার ফোর, প্লিজ রাইট ইউর অ্যাকাউন্ট নাম্বার অন দ্য অন দিস ডিপোজিট স্লিপ। ডিপোজিট স্লিপে তোমার অ্যাকাউন্ট নাম্বারটা লেখো। এটা কে বলবে? এটা অবভিয়াসলি বলবে একজন ব্যাংক ঠেলার। বলা হচ্ছে আ ব্যাংক ঠেলার, মানে ব্যাংকের যে ক্যাশিয়ার, অনেক সময় তাদেরকে ঠেলার বলা হয়। ওকে, তাহলে ব্যাংক ক্যাশিয়ার বা ব্যাংক ঠেলার বলবেন। রিমেম্বার ইওর রিসার্চ রিপোর্টস অন অ্যানশিয়েন্ট গ্রিস ডিমন ফ্রাইডে। তাহলে একজন বলছে যে মনে রেখো তোমার যে রিসার্চ রিপোর্ট দেওয়ার কথা ছিল সেটা লাস্ট কি বিষয়, প্রাচীন গ্রিস সম্পর্কে, সেটা জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে ফ্রাইডে। এই কথা কে বলতে পারে? এই কথা কি কোনো ট্রাভেল এজেন্ট বলতে পারে? নো। এই কথা কি লাইব্রেরিয়ান বলতে পারে? নো। এই কথা কে বলতে পারে? আ সোশ্যাল স্টাডিজ টিচার। এন্ড নাম্বার লাস্ট, দ্য পিস আই হ্যাভ অ্যাকোয়ার্ড উইল মেক এ নাইস অ্যাডিশন টু আর কালেকশন। যেই পিসটা, যেই যেই অংশটা আমি কালেক্ট করেছি, সেই কালেক্টটা আমাদের জন্য একটা বিরাট একটা অর্জন হবে। আমরা জানি যে কালেকশনগুলো করে কে? একজন মিউজিয়াম কিউরেটর, জাদুঘরের যারা কিউরেটর থাকে, তত্ত্বাবধায়ক, তারা সেগুলো কালেক্ট করে। সো দিস ইজ দ্য আনসার। ওকে, নাও এখন আমরা শিখবো হচ্ছে সিমিলি অ্যান্ড মেটাফোর। তো আমরা একই সঙ্গে দুটো জিনিস শিখবো, সিমিলি এবং মেটাফোর। হোয়াট ইজ সিমিলি? সিমিলি হচ্ছে ইটস নাথিং বাট কম্পারিজন বিটুইন দ্য টু ডিসিমিলার থিংস বাট ইউজিং অ্যাজ অর লাইক। অর্থাৎ দুইটা বিষয়ের সাথে তুলনা করা হবে, ডিসিমিলার থিংস এর সঙ্গে তুলনা করা হবে, কম্পেয়ার করা হবে। তাহলে সিমিলি হচ্ছে একটা কম্পেয়ারেবল থিংস, কম্পেয়ার করা হবে, কিন্তু সেখানে অবশ্যই অ্যাজ অথবা লাইক থাকবে। তাহলে যেখানে অ্যাজ অথবা লাইক থাকবে সেটা হচ্ছে সিমিলি। আর মেটাফোরও একই বিষয়, দুইটা ডিসিমিলার থিং এর সঙ্গে তুলনা করা হবে, কিন্তু মেটাফোরে যে যেটা হবে যে সেটা হচ্ছে অ্যাজ অথবা লাইক থাকবে না। ওকে, তাহলে দুইটাই তুলনা বোঝাবে। তাহলে সিমিলি আমরা দেখি, তো এখানে অনেকগুলো সিমিলির আনসার দেওয়া আছে। তো আমাদের এইখানে এই সিমিলির পাঁচটা আনসার এখান থেকে বসাইতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে বলা হচ্ছে বার্কড আউট, চিৎকার করা। আমরা জানি বার্কিং করা, ডগ বার্কিং করে। অ্যাজ হট অ্যাজ ফায়ার, মানে আগুনের মতো গরম। তাহলে দেখো এখানে অ্যাজ হট অ্যাজ ফায়ার আছে, তাহলে অ্যাজ অথবা লাইক যেখানে আছে সেটাই সিমিলি, আর অ্যাজ অথবা লাইক যেখানে নাই সেটা মেটাফোর। তাহলে যেটা এখন এই পাঁচটা যে আমরা করবো, তাহলে এইটা কিন্তু সিমিলি আসবে। আবার দেখো বুমড লাইক থান্ডার, এখানে লাইক আছে, তাহলে এটাও সিমিলি হবে। ক্রলড অ্যালং, এখানে কিন্তু কোনো অ্যাজ অথবা লাইক নাই। স্পার্কলড লাইক ডায়মন্ডস, এখানে লাইক আছে, স্পার্কলড লাইক ডায়মন্ডস। তাহলে যেহেতু এখানে লাইক আছে, তাহলে এটাও কি হবে? ইটস এ সিমিলি। আর যেগুলোর সঙ্গে অ্যাজ অথবা লাইক নাই, এই যে দেখো এখানে বলা হচ্ছে আর রিয়েল চিকেন, তো এখানে তো অ্যাজ অথবা লাইক নাই, তাহলে এটা হচ্ছে মেটাফোর। ওকে, তো আমরা আনসারটা করে ফেলি। এখানে বলা হচ্ছে দেখো, চুজ অ্যান্ড রাইট আ সিমিলি টু রিপ্লেস ইজ সেন্টেন্স। ওকে, সো ফার্স্ট ইজ বলা হচ্ছে ইট ওয়াজ লাউড, এটা ছিল খুবই কোলাহলপূর্ণ বিষয়। কিসের মতো? অ্যাজ অথবা লাইক মানে তো মতো, আর এটা সিমিলি মানেই তো তুলনা বোঝাবে। কিসের মতো? এটা এতটাই জোরে সাউন্ড ছিল। তাহলে এই বুমড লাইক থান্ডার অ্যাকচুয়ালি, অর্থাৎ শব্দটা এত জোরে হয়েছিল যেন মনে হচ্ছে ইটস এ বুমড লাইক থান্ডার। ওকে, নাম্বার টু, ইট লুকড শাইনি, এটা দেখতে অনেক রুদ্রোজ্জ্বল ছিল, আলোক উজ্জ্বল ছিল। কিসের মতো আলোক উজ্জ্বল ছিল? ইট লুকড শাইনি, শাইনিটা কেমন ছিল? শাইনিটা ছিল যে স্পার্কলড লাইক ডায়মন্ডস, এটা এতটাই উজ্জ্বল ছিল যেন ডায়মন্ডের মতো। নাম্বার থ্রি, ইট মুভড ফাস্ট,
এটা খুব জোরে যাচ্ছিল, তো কিসের মতো যাচ্ছিল এত জোরে? অ্যাজ কুইক অ্যাজ লাইটনিং, আলোর গতির মতো, মানে এতই দ্রুত যেন আলোর গতির মতো যাচ্ছিল। অ্যান্ড নাম্বার ফোর, ইট ওয়াজ কোল্ড, এটা এতটাই ঠান্ডা ছিল, কিসের মতো ঠান্ডা ছিল? দেখো এখানে বলা হচ্ছে লাইক আর রেফ্রিজারেটর, মানে রেফ্রিজারেটরের মতো মনে হচ্ছিল। অ্যান্ড ইট ওয়াজ ওল্ড, এটা ছিল খুবই পুরাতন, ওল্ড কিসের মতো পুরাতন? এখানে এই যে এখানে দেখো বলা আছে অ্যাজ ওল্ড অ্যাজ দ্য হিলস, পাহাড়ের মতো পুরাতন। আমরা জানি যে পাহাড় অ্যাকচুয়ালি সৃষ্টি হইতে অনেক সময় লাগে, কারণ ছোট ছোট বালুকণা ছোট ছোট পাথর জমে হাজার হাজার বছর পরে কিন্তু একটা শেপ নেয় পাহাড়ের। সো এই জন্য এটা বলা হচ্ছে ইট ওয়াজ ওল্ড অ্যাজ ওল্ড অ্যাজ দ্য হিলস। সো সিমিলি আমরা জানলাম, সিমিলি হচ্ছে কম্পারিজন বিটুইন দ্য টু ডিসিমিলার থিংস ইউজিং অ্যাজ অর লাইক, আর মেটাফোর হচ্ছে এটাও কম্পেয়ারিং হবে কিন্তু তোমার অ্যাজ অথবা লাইক থাকবে না। এটা হচ্ছে ইমপ্লিসিট কম্পারিজন আর এটা হচ্ছে এক্সপ্লিসিট কম্পারিজন। ওকে, এখন এখানে বলা হচ্ছে দেখো আই ওয়াজ স্কেয়ার্ড, আমি ভয় পেয়েছিলাম, কিসের মতো ভয় পেয়েছিলাম আমি? আই ওয়াজ স্কেয়ার্ড আর রিয়েল চিকেনের মতো। আমরা জানি যে আমরা বলি না যে চিকেন হার্টেড, মানে ভীরু কাপুরুষ বা যে খুব অল্পতেই ভয় পায় তাকে কিন্তু আসলে আমরা আর রিয়েল চিকেন, আই ওয়াজ স্কেয়ার্ড আর রিয়েল চিকেন। নাম্বার টু, গো নাও হি ইয়েলড, সে বলছে চলে যেতে এবং সে হি ইয়েলড চিৎকার করে বলছে, তাহলে এই চিৎকারটা কেমন? এই চিৎকারটা হচ্ছে বার্কড আউট। দেন নাম্বার থ্রি, ইট মুভড স্লোলি, এটা খুব স্লোলি যাচ্ছিল, কিসের মতো? কিসের মতো স্লোলি যাচ্ছিল? এটা যেন ক্রলিং করে যাচ্ছিল, ক্রলিং করে যাওয়া মানে একেবারে হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে যাওয়া, সেটাকে আসলে ক্রলিং বলা হয়, ঠিক আছে? তাহলে এই ধরনের কম্পারিজন কি বলা হচ্ছে আসলে মেটাফোর। দেখো এখানে অ্যাজ অথবা লাইক নেই, এটা একটা ইমপ্লিসিট কম্পারিজন। ইট ওয়াজ রেইনিং হার্ড, এটা খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, কিভাবে বৃষ্টি হচ্ছিল? যেন একেবারে বাকেটের একটা বিষয় আছে, দেখো এখানে বলা হচ্ছে এত বৃষ্টি যেন এক ফোঁটা দুই ফোঁটা করে নয়, যেন পুরো বালতি ভরে ভরে বৃষ্টি পড়ছে, মানে অনেক বৃষ্টি বোঝানো হচ্ছে। অ্যান্ড নাম্বার ফাইভ, দ্য খার ওয়াজ নো গুড, আসলে খারটা সঠিক ছিল না, এটা লেমন কন্ডিশনে নাই। আমরা জানি যে লেমন কন্ডিশন, লেমনের অনেক ইউজ আছে, এটা এটা জেনে নিও তোমরা, লেমন কন্ডিশন নাই, দ্যাট মিন্স দ্য খার ওয়াজ নো গুড, আর লেমন লেমনের মতো নেই। সো আমরা শিখলাম কজ ইফেক্ট, রিডিং সিমিলি, মেটাফোর, ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স, ইউ উইল হ্যাভ টু বি স্ট্রং। সো দ্যাটস অল, থ্যাংকস অ্যান্ড বেস্ট অফ লাক, সি ইউ দ্য নেক্সট ক্লাস।